হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আমি তোমাদের ক্লাস নাইনের যে 10 নম্বর অধ্যায়টা রয়েছে লাভ ক্ষতি সেটা করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদেরকে কোষে দেখি 10.1 এর 13 পর্যন্ত করেছিলাম, 13 যে প্রশ্নটা ছিল সেটা করেছিলাম। আজকে 14 তারিখ থেকে শুরু করব, তো চলো শুরু করা যাক। দেখো 14 প্রশ্নটা কি বলেছে, বলছে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে, করার পরেও তার 15% লাভ হয়, তার মানে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আশরাফ চাচা দুটো চেয়ার তৈরি করেছে, কিন্তু চেয়ার দুটো যে তৈরি করতে যা খরচ হয়েছে সেটা হচ্ছে একই দাম পড়েছে, খরচ হয়েছে। এবারে সে চেয়ার দুটির প্রত্যেকটির গায়ে একটা ধার্য মূল্য লিখে রেখেছে। ধার্য মূল্য কি আমি আগেই বলে দিয়েছি, তাহলে ধার্য মূল্য মানে হচ্ছে যেটা ওর গায়ে লেখা থাকে। তাহলে ধার্য মূল্য কি, দুটো চেয়ারের ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। তার মানে এই ধরো একটা চেয়ার আছে আর এই একটা চেয়ার আছে, তাহলে এই যে দুটো চেয়ার, এই দুটো চেয়ারের গায়ে সে লিখে রেখেছে কত, 1250 টাকা। এটার গায়েও লিখেছে 1250 টাকা, ঠিক আছে। কিন্তু এবারে সে কি করেছে, প্রথম যে চেয়ার মানে যে কোনো একটা চেয়ার, ধরো আমি এই চেয়ারটা নিচ্ছি, তাহলে এই যে চেয়ারটা, এই চেয়ারটাকে কি করেছে 8% ছাড়ে বিক্রি করে দিয়েছে, 8% ছাড়ে বিক্রি করেছে, এত ছাড় দিয়েছে। হ্যাঁ, এবং 8% ছাড়ে বিক্রি করার পরেও তার 15% লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। হ্যাঁ, আবার দ্বিতীয় যে চেয়ারটা আছে সেই দ্বিতীয় চেয়ারটাকে সে বিক্রি করেছে 1120 টাকায়, এত টাকায় বিক্রি করেছে। এবার আমাদের কাছে জানতে চেয়েছে যে এই তৈরি করে বিক্রি করে দেওয়াতে তার যা লাভ হয়েছে, সেই যে মোটের উপরে যা লাভ হয়েছে তার শতকরা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা লিখি যে চেয়ার দুটির প্রত্যেকটির, চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য, ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। তার মানে প্রথম চেয়ারটারও 1250 লেখা, দ্বিতীয় চেয়ারটাও 1250 লেখা। এবারে প্রথম চেয়ারে সে কত টাকা ছাড় দিয়েছে, তাহলে প্রথম চেয়ারে, প্রথম চেয়ারে, তাহলে প্রথম চেয়ার, হ্যাঁ, তাহলে প্রথম চেয়ারে কি করেছে, 1250 টাকা ধার্য মূল্য ছিল, সেই 1250 টাকার 8% ছাড় দিয়েছে, 8% ছাড় দিয়েছে। হ্যাঁ, তাহলে এটাকে কিভাবে বের করবো, তাহলে 1250 টাকা, তার মানে 1250 তারপরে গুণ কত পার্সেন্ট, 8%, তার মানে হচ্ছে 8/100। যদি কাটাকুটি করি, শূন্য শূন্য কেটে গেল, যদি 5 দিয়ে কাটি, 5 × 2 = 10, 5 দিয়ে কাটলে 5×25 = 125, 2 দিয়ে যদি 8 কাটি, 4×2 = 8, তাহলে হচ্ছে 4×25 = 100, তার মানে 100 টাকা। তার মানে সে ধার্য মূল্য লিখে রেখেছিল 1250 টাকা, 8% ছাড় দিয়েছে, 8% ছাড় দেওয়া মানে 100 টাকাতে ছেড়ে দিয়েছে, দিয়ে তাহলে প্রথম চেয়ার বিক্রি করছে কত টাকায়। তাহলে অতএব প্রথম চেয়ারের, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা তার ধার্য মূল্য ছিল, আর সে সেই ধার্য মূল্যের উপরে 8% ছাড় দিয়েছে, মানে 100 টাকা ছাড় দিয়েছে। তাহলে 1250 - 100 সমান সমান হচ্ছে 1150 টাকা। তাহলে সে 1150 টাকায় হচ্ছে প্রথম চেয়ারটা বিক্রি করেছে, ঠিক আছে। এবারে দেখো তারপরে আমাদেরকে কি বলেছে, যে সে 8% ছাড়ে বিক্রি করার পরেও তার 15% লাভ হয়েছে। 15% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য যদি 100 হয় আর লাভ যদি 15% হয়, মানে 15 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে তাহলে 115 টাকা হবে, এটা হবে। তাহলে দেখো এখানে আমরা এটাকে ঘুরিয়ে ওই কি নিয়মে সাজাবো,
কিভাবে, যে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ আমাকে এখন ক্রয় মূল্যটা বের করতে হবে, নয়তো আমি তো লাভ পাবো না। বিক্রয় মূল্য পেয়েছি, এটা পেয়েছি, এবং দ্বিতীয় যে চেয়ারটা বিক্রি করেছে তারও বিক্রয় মূল্য বলে দিয়েছে 1120 টাকা, কিন্তু আমাদের ক্রয় মূল্য না হলে আমরা লাভ বের করতে পারবো না। তাহলে আমরা সেইভাবে সাজিয়ে নিই যে 115 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে, হ্যাঁ 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এটা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে কত, 100 বাই হচ্ছে 115 টাকা এটা। হ্যাঁ তাহলে বিক্রয় মূল্যটা আমাদের কত বেরিয়েছে, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1150 টাকা। তাহলে 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 115 গুণ হচ্ছে 1150, এত টাকা। যদি কাটাকুটি করি তাহলে এই 115 এখানে 115, তাহলে একবার যাচ্ছে আর শেষে একটা শূন্য আছে, তার মানে 10। তাহলে 100-র সাথে 10 গুণ করলে হচ্ছে 1000, তাহলে 1000 টাকা। তাহলে দেখো এই যে প্রথম চেয়ার, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা, আর প্রথম চেয়ারের ক্রয় মূল্য আমাদের কত বেরোলো, 1000 টাকা। তাহলে দুটো চেয়ারের ক্রয় মূল্য কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে অতএব দুটি চেয়ারের ক্রয় মূল্য, দুটি চেয়ারের ক্রয় মূল্য সমান সমান কত বলেছে, প্রথম লাইনেই বলেছিল। দেখো প্রথম লাইনটা তোমরা খেয়াল করো, প্রথম লাইনে কি বলেছিল, যে দুটি চেয়ার সে একই দামে তৈরি করেছে। তাহলে এই প্রথম চেয়ারটা যদি 1000 টাকা হয় তাহলে দ্বিতীয় চেয়ারটার দামও কত হয়েছে, 1000 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের কত দাঁড়াচ্ছে, 2000 টাকা। এটা হচ্ছে তার দুটো চেয়ার তৈরি করতে খরচ পড়েছে। তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য বা তৈরি করতে খরচ হচ্ছে 2000 টাকা। এবারে দুটি চেয়ারের বিক্রয় মূল্যটা বের করি। তাহলে অতএব দুটি চেয়ারের বিক্রয় মূল্য সমান সমান, প্রথম চেয়ারটা বিক্রি করেছে কত, 1150 টাকায়, যোগ তারপরের চেয়ারটা আমাদের কত টাকায় বিক্রি করছে, 1120 টাকা। তাহলে সমান সমান কত হচ্ছে, 2270 টাকা, মানে এত টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে দুটি চেয়ারের ক্রয় মূল্য 2000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা, তাহলে তার লাভ হয়েছে। তাহলে অতএব তার লাভ সমান সমান, লাভ কিভাবে বের করতে হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 2270 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 2000, তার মানে 270 টাকা তার লাভ হয়েছে, ঠিক আছে। আমি এইগুলো সমান সমান দিয়ে সাইডে লিখছি বলে তোমাদের সাইডে লেখার দরকার নেই, তোমরা নিচে লিখবে, এই সমান সমানের নিচেই সমান সমান দিয়ে অ্যান্সারটা লিখবে। তাহলে তার লাভ বেরিয়ে গেছে, এবার আমাদের কাছে শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে অতএব শতকরা লাভ সমান সমান, উপরে থাকে লাভ, তার মানে 270, নিচে থাকে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 2000, গুণ হচ্ছে 100%। কাটাকুটি করি, এই একটা শূন্য, এই উপরে একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো। তাহলে 2 দিয়ে যখন 27কে ভাগ করছি তাহলে 27/2, তার মানে 2 দিয়ে 27কে ভাগ করলে হচ্ছে 13.5, তাহলে 13.5%। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো, তাহলে অতএব তিনি শতকরা 13.5% লাভ করেছেন, বোঝা গেছে, তুলে নাও তোমরা এটা। দেখো 15টা কি বলেছে, বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা, তারপরে কি বলেছে, বলছে রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে,
12% লাভ করলেন, তাহলে 2.90 টাকা ছাড় দেওয়ার পরেও রফিক চাচার 12% লাভ হয়েছে। তারপরের লাইনে বলছে, যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দুটো কলম রয়েছে, ধরো এই একটা কলম আছে আর এই একটা কলম আছে, হ্যাঁ। এবার এই যে দুটো কলম, এই প্রথম কলমটার গায়ে ধার্য মূল্য কত লেখা ছিল? 36.50 টাকা, এটা লেখা ছিল। আবার এই ধার্য মূল্যের উপরে সে কি করেছে? 2.90 টাকা ছাড় দিয়েছে, তাহলে 2.90 টাকা ছাড়ে বিক্রি করেছে, এত টাকা ছাড়ে বিক্রি করেছে, করার পরে তার 12% লাভ হয়েছে। তাহলে এইটা হচ্ছে রফিক চাচা শুভমকে দিয়েছে, তাহলে শুভম এটা, এটা শুভমকে দিয়েছে। ঠিক এই একই রকম একটা কলম, মানে ধরো এই কলমটার দাম যা, এই কলমটার দামও তাই, হ্যাঁ। তাহলে সেই একই রকমের একটা কলম মিতাকে দিয়েছে কত টাকায়? 34.50 টাকায় বিক্রি করেছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে দ্বিতীয় কলমটা যে মিতাকে বিক্রি করলো, তার শতকরা লাভটা কত হয়েছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, যে প্রথম পেনের ধার্য মূল্য যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। তাহলে প্রথম পেনের ধার্য মূল্য 36.50 টাকা, 36.50 টাকা এটা। এবারে দেখো, তাহলে 2.90 টাকা ছাড় দিয়ে পেনটির বিক্রয় মূল্য কত সেটা বের করি। তাহলে 2.90 টাকা এত টাকা ছাড় দিলে পেনটির বিক্রয় মূল্য সমান 36.50 টাকা হচ্ছে পেনটির ধার্য মূল্য ছিল, তার উপরে ছাড় দিয়েছে কত? 2.90 টাকা এটা সে ছাড় দিয়েছে। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 33.60 টাকা হচ্ছে সে বিক্রি করেছে পেনটাকে, হ্যাঁ। তাহলে পেনটার গায়ে ধার্য মূল্য ছিল এটা, আর সে বিক্রি করেছে এটা। এবারে কি বলেছে, যে তার শতকরা 12% লাভ হয়েছে, এই যে পেনটা সে বিক্রি করেছে তার শতকরা 12% লাভ হয়েছে, মানে 100 টাকা যদি হয় তাহলে তার উপর 12 টাকা লাভ হয়েছে, তার মানে 112 টাকায় সে বিক্রি করেছে। তাহলে শতকরা লাভ কত হয়েছে তার? শতকরা লাভ বইতেই বলে দিয়েছে যে শতকরা লাভ 12% এটা। তাহলে এবারে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, যে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার এটাকে আমি ঘুরিয়েও লিখতে পারতাম, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা, কিন্তু কেন লিখিনি? কারণ আমি এখানে পেনটার বিক্রয় মূল্য জানি, আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বের করছি, তার জন্য আমি এটাকে ঘুরিয়ে লিখলাম, যে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা যখন বিক্রয় মূল্য হবে তখন ক্রয় মূল্য কত হবে? 100 বাই 112, এত টাকা, হ্যাঁ। তাহলে মোট বিক্রয় মূল্যটা কত ছিল প্রথম পেনটা? সে ছাড় দিয়ে বিক্রি করেছিল 33.60 টাকা। তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 বাই 112 গুণ হচ্ছে 33.60 টাকা এটা। তাহলে আমি যদি দশমিকটাকে তুলে দিই, এই দশমিকটাকে যদি তুলে দিই তাহলে নিচে 100 হয়ে যাচ্ছে, তাহলে কাটাকুটি করলে এই 100 100 কেটে গেল। এবার এই 112কে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে 3 2 গুণে 6, 3 1 3, 3 1 3, তাহলে শেষে একটা শূন্য আছে তাই 0 বসে গেল, তাহলে মানে 30, তাহলে সমান হচ্ছে 30 টাকা। তাহলে আমার যে প্রথম পেনটি ছিল সেই প্রথম পেনের আমাদের ক্রয় মূল্য কত বেরোলো? 30 টাকা। তাহলে 30 টাকা পেনটা কিনেছি, কিনে ধার্য মূল্য কত লিখে রেখেছিল রফিক চাচা? 36.50 টাকা।
এবং শেষে শেষে এসে বিক্রি করলো কত টাকায়? 33.60 টাকায়। তাহলে 30 টাকা যদি প্রথম পেনটার ক্রয় মূল্য হয়, তাহলে দ্বিতীয় পেনের ক্রয় মূল্য কত? 30 টাকা। কারণ আমাদের প্রশ্নেই বলেছে যে ওই একই ধরনের একটি কলম, তাহলে একই ধরনের কলম মানে দ্বিতীয় পেনের ক্রয় মূল্য কত? তাহলে অতএব দ্বিতীয় পেনটির ক্রয় মূল্য সমান সমান হচ্ছে 30 টাকা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পেনটি কিনেছেও সে 30 টাকা। এবারে দ্বিতীয় পেনটি বিক্রি করেছে কত টাকা? আবার প্রশ্নেই বলে দিয়েছিল এটা আমাদেরকে, প্রশ্নে দেখো তোমরা যে দ্বিতীয় পেনটির বিক্রয় মূল্য সে মিতাকে বিক্রি করেছিল, তাহলে দ্বিতীয় পেনটির বিক্রয় মূল্য হচ্ছে 34.50 টাকা, মানে 34.50 টাকা। তাহলে দ্বিতীয় পেনটির ক্রয় মূল্য 30 টাকা আর দ্বিতীয় পেনটির বিক্রয় মূল্য এত টাকা, তাহলে তার লাভ হয়েছে। তাহলে অতএব তার লাভ সমান সমান, লাভ কিভাবে বের করতে হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 34.50 টাকা মাইনাস হচ্ছে 30 টাকা, এটা হচ্ছে তার লাভ। তাহলে সমান সমান হচ্ছে 4.50 টাকা, তাহলে এটা তার লাভ হয়েছে। এবার আমাদের কাছে জানতে চাইছে যে শতকরা লাভটা কত হয়েছে, তাহলে শতকরা লাভ তোমরা নিজেরাই বের করতে পারো। তাহলে অতএব শতকরা লাভ সমান সমান, শতকরা লাভের সূত্র কি? উপরে হচ্ছে লাভ, তাহলে লাভ কত? 4.50 বাই নিচে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে দ্বিতীয় পেনটা ক্রয় মূল্য কত ছিল? 30 টাকা ইনটু হচ্ছে 100%। ঠিক আছে, আমি এই সাইডে করে দিচ্ছি, দেখো। তাহলে সমান সমান কি হচ্ছে? 450 বাই হচ্ছে 30, গুণ হচ্ছে 100 বাই হচ্ছে 100। আমি কি করেছি? দশমিকটাকে তুলে দিয়েছি, তাহলে দশমিক তুলে দিয়ে একটা এক আর পরে দুটো সংখ্যা আছে, তাই দুটো শূন্য, তাহলে কেটে যাচ্ছে শূন্য, 100 100 কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে 3 দিয়ে যদি কাটি, তাহলে হচ্ছে 3 15 45, তাহলে সমান সমান হচ্ছে 15%। তাহলে এই যে দ্বিতীয় কলমটা সে যে মিতাকে বিক্রি করলো, সে বিক্রি করে তার শতকরা লাভটা কত হয়েছে? তাহলে দ্বিতীয় কলমে তার শতকরা লাভ হয়েছে 15%। আর আগের কলম, প্রথম কলমটা বিক্রি করে তার লাভ হয়েছিল কত? 12%। এই যে আমরা শতকরা লাভটা লিখেছিলাম 12%, প্রশ্নে বলা ছিল। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? অতএব দ্বিতীয় কলমটি বিক্রি করে তার 15% লাভ, 15% লাভ হয়েছে, 15% লাভ হয়েছে। বোঝা গেছে? এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রচুর আসে, তোমরা এটাকেও স্টার মেরে রাখতে পারো। বোঝা গেছে? তুলে নাও তোমরা এটা। আজকে তোমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।